আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য এমন একটি ব্র্যান্ডের মনিটর নিয়ে আসছি যেখানে আপনি বলতে পারেন বাজারের টপ তিনটা ব্র্যান্ডের মনিটর এর ধারে কাছে আসবে না প্রাইজের দিক দিয়ে, আর কোয়ালিটি সমমানই আপনি বলতে পারেন। এখানে যেরকম আছে আছে এসপি, তারপর হচ্ছে আসোস এবং শাওমি, এই তিনটা ব্র্যান্ডকে টেক্কা দেওয়ার মতন একটি মনিটর বাজারে আসছে, মার্কেটে নতুন ব্র্যান্ড। প্রাইস, কোয়ালিটি এবং ফিচার অসাধারণ। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য নিয়ে আসছি। তো দেরি না করে চলেন আমরা মূল ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আমার বাম সাইডে যে মোটরটি দেখছেন, এই মোটরটি আসলে কথা বলছি, এটা মার্কেটে আসছে মাত্র 2 মাস হইল। তবে ফিচার এবং কোয়ালিটি অসাধারণ। এই পর্যন্ত আমরা অনেকগুলো সেল করছি। তো চিন্তা করলাম আসলে কমের ভিতরে বেস্ট মোটরটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো চলেন এক এক করে কী কী ফিচার আছে আমরা এটা দেখে নিই। সর্বপ্রথম হচ্ছে এটা ব্র্যান্ড, এটা ব্র্যান্ডটি হচ্ছে আপনি ট্যানসোনিক ব্র্যান্ডের একটি মোটর। এটা সুপার স্লিম একটি পিসি মনিটর। এখানে মনিটরে ছোট্ট করে একটি ফিচার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন এখানে ছোট্ট করে একটি ফিচার। তবে একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, আপনি শেষের লাইনটা দেখেন, বিল্ট ইন অডিও এই মনিটরের সাথে একটা বিল্ট ইন স্পিকার আছে। এটি একটি এলইডি মনিটর, এইচডিএমআই পোর্ট আছে। এছাড়া এটার মডেল নাম্বার হচ্ছে যে আপনার, এটার মডেল নাম্বার হচ্ছে আপনার TS5322। তো চলেন আমরা প্যাকেটটি আনবক্সিং করি। এই ছিল মনিটরের সামান্য কিছু ফিচার। তো চলেন আমরা প্যাকেটটি আনবক্সিং করি, দেখতে কতটা সুন্দর মনিটর। এই হচ্ছে আমাদের মনিটর, প্যাকেটের ভিতরে থেকে ঠিক এই অবস্থায় বের হবে। প্রথমত পাবেন হচ্ছে আপনার একটা স্ট্যান্ড, স্ট্যান্ডটা অনেকটাই শাওমি যে মনিটর আছে, এমআই রেডমি এর মতন দেখতে, আর পুরাটা মেটালের। এই হচ্ছে আপনার সেকেন্ড পার্ট, এটাও মেটালের দেখতে, এটাও শাওমির যে বেসটা আছে এটার মতনই দেখতে। তারপরে পাবেন একটা আপনার ইউজার গাইড, এটা চাইলে আপনারা দেখে নিন, উপকার আসতেও পারে। পাবেন একটা এইচডিএমআই কেবেল 1.2 মিটার, সাথে একটা পাওয়ার কেবল পাবেন, এটা 1.2 মিটার। পাওয়ার কেবলের কোয়ালিটিটা খুবই ভালো মানের। সর্বশেষ অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের কোয়ালিটিটাও খুব ভালো মানের। আপনি বলতে পারেন যে আসোস বা এইচপির যে অ্যাডাপ্টারটা দেয় এর থেকে কোনো অংশে কম না, মানে কোয়ালিটি দুইটারই সমান। সর্বশেষ ককশিট, তারপর হচ্ছে আমাদের মনিটর। এই হচ্ছে আপনার মনিটরের ফ্রন্ট সাইড, এখানে ছোট্ট করে ব্র্যান্ডের নামটা লেখা আছে আপনার। এই হচ্ছে মনিটরের আপনার মোটা বা বেজাললেস যেটাই বলেন না কেন কতটুকু মোটা, এটা হচ্ছে দেখেন এইচপি আসোস এবং আপনার শাওমি যে মনিটর ছিল সেম একই ক্যাটাগরির মনিটর। আর এটা ব্যাক সাইডটা একটু দেখাই, সামনের সাইড তো আপনারা দেখলেন কোনো বর্ডার নাই। এবার আসা যাক পিছনের সাইডে, পিছনে কী আছে, পিছনে ছোট্ট করে লিখে দিছে মনিটরের ব্র্যান্ড, সামনে এবং পিছনে দুই জায়গায় লিখছে। এই মনিটরের সাথে আপনি বিল্ট ইন স্পিকার পাবেন একজোড়া, একজোড়া এটা মনিটরের সাথে বিল্ট ইন। এটা হচ্ছে এই যে দুটো ফাঁকা দেখতেছেন ঘর, এই দুই সাইডে দুটা স্পিকার আছে। এই মনিটরটা ডিসপ্লে আউটপুটের জন্য কী কী পোর্ট আছে চলেন এটা একটু দেখে নিই। এটা হচ্ছে যে মনিটরের ডিসপ্লে দেওয়ার জন্য আপনি একটা এইচডিএমআই পাবেন, একটা ভিজিআই পোর্ট পাবেন, এটা হচ্ছে আপনার ডিসি লাইনের অ্যাডাপ্টার, এটা হচ্ছে আপনার অডিও মানে স্পিকার। যদি আপনি এইচডিএমআই কেবল দিয়ে লাগান তাহলে সরাসরি সাউন্ড আপনি এইচডিএমআই কেবল দিয়েই নিবে। আর এই হচ্ছে এর পাওয়ার বাটন, অন্য অন্য যে বাটনগুলো আছে এগুলো। তো চলেন মনিটরটি আমরা একটু অ্যাসেম্বলিং করি, অ্যাসেম্বলিং করার পর দেখতে কীরকম দেখায় এটা দেখে নিই। আমরা মনিটরটি অ্যাসেম্বলিং করবো, মনিটর অ্যাসেম্বলিং করতে যে আমাদের দুটা পার্ট লাগবে, এই পার্টটা এবং এই পার্টটা। তো প্রথমত এটা লাগানোর আগে আমি আরেকটা জিনিস দেখাই নিই, এখানে দেখেন একটা প্লাস্টিকের লক আছে। তো এটা লাগানোর জন্য প্রথমত এইভাবে সোজা করে ধরতে হবে, ধরার পরে সুন্দর করে ধাক্কা দিলে এটা লেগে যাবে, সোজা সামনের দিকে ধাক্কা দিলে লেগে যাবে। এই আমারটা লেগে গেছে, এসে দেখছেন। এখন আমাদের সেকেন্ড যে পার্ট আছে এইটা, আমরা এইটা এখন লাগাবো। এটা লাগানোর জন্য দেখেন এটার মাঝখানে একটা স্ক্রু দেওয়া আছে, স্ক্রুটা আগে খুলে নিতে হবে। স্ক্রুটা খুলে নিলাম, এখন এসে। তো ভিউয়ার্স, আমাদের মনিটরটি মোটামুটি অ্যাসেম্বলিং হয়ে গেছে। এবার আসা যাক এই মনিটরটি পাওয়ার দিলে কত সেকেন্ড লাগবে অন হইতে। এই মনিটরটি পাওয়ার দেওয়ার সাথে সাথে অন হয়ে যাবে, কিন্তু এই সেকেন্ডটা হচ্ছে যে আপনার 7 মিলি সেকেন্ড। তো চলেন আমি অন করে আপনাদেরকে দেখাই। এই আমি অন করলাম, মাত্র 7 মিলি সেকেন্ডের মতন লাগে এই মনিটরটি অন হইতে। এবার আসা যাক এই মনিটরটির রেজুলেশন কত আছে। 1920x1080 এর রেজুলেশন, ফুল এইচডি যেটা আমরা বলতে বুঝি। এরপরে আসা যাক এটার বেজেলটা কতটুক মোটা, আপনাদের একটু ঘুরে দেখাই। বেজেলটা অন্য অন্য টপ 3 ব্র্যান্ড আপনি বলতে পারেন, মার্কেটের টপ 3টা ব্র্যান্ডের মতনই এ। আপনি এটার বেজেল বলতে পারেন আপনি এইচপি, তারপর হচ্ছে আপনার আসোস এবং শাওমি, এই 3টা মনিটর দেখতে কাছাকাছি একই রকম। আপনি 4 নম্বর ব্র্যান্ড হিসাবে আপনি বলতে পারেন ট্যানসোনিকের এইটা, মানে ফিচার বলেন, কোয়ালিটি বলেন, ওভারঅল যদি আপনি মিলান প্রাইসের দিক দিয়ে সবার থেকে বেটার হচ্ছে এ। আর কোয়ালিটি
সবার মতনই সেম, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আপনি এসপির সাথে বা আসোসের সাথে আপনি মিলাইলে একটু চেঞ্জ আছে। আসোসের যে মনিটরটা আছে BZ229HE, এটা ডিসপ্লেটা হচ্ছে আপনার IPS ডিসপ্লে, তবে এইটার ডিসপ্লেটাতে এখানে একটু কম, এটা হচ্ছে BA। আর এসপি যেটা আছে এটাও IPS, এটা হচ্ছে VA। আপনি যদি এই ডিসপ্লের ক্ষেত্রে যদি একটু পার্থক্য বাদ দেন, ওভারঅল ফিচার কোয়ালিটি সমস্ত কিছু একই রকম। তবে যদি বলেন এটা প্রাইস, প্রাইস বললে বাকি যে তিনটা মনিটর আছে তার থেকে বেটার। এবার আসা যাক ওয়ারেন্টি, এটার ওয়ারেন্টি বাকি যে তিনটা মনিটর আছে, আপনি এসপি জানেন 3 বছর, আসুস 3 বছর, হ্যাঁ এও 3 বছর আপনাকে প্রোভাইড করতে আছে। এবার আসা যাক দামে, যদি আপনি দাম নির্ধারণ করেন, এসপির দাম হচ্ছে আপনার 16,500, আসুসের দাম 16,800, এই প্রাইস কত আছে? এর বর্তমান প্রাইস হচ্ছে মার্কেটে মাত্র 12,000 টাকা, সাথে আপনি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাচ্ছেনই। হ্যাঁ, যদি শাওমির কথা বলেন, শাওমির ওয়ারেন্টি হচ্ছে আপনার 1 বছর। তো ওভারঅল যদি আপনি প্রাইস বলেন, আমি বলবো এসপি বা আসুস এর থেকে বেটার। এ প্রাইসের দিক দিয়ে বর্তমান মার্কেটের যেই পরিমাণ প্রাইস বৃদ্ধির কারণে আসলে ভালো কোনো মনিটর আপনারা চয়েস করতে পারেন না, ওই ক্ষেত্রে একটা বেটার মনিটর হইতে পারে আপনার এই ক্যানসোনিক ব্র্যান্ডের, সাথে 3 বছর ওয়ারেন্টি সহ ভেজেললেস মনিটর VAPL। এটা কত হার্জের মনিটর, এটাও আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে 60-75 হার্জের মনিটর। ভাই আপনি সব ধরনের গেম খেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলেন আমরা মনিটরটির ভিডিও রেজুলেশন কীরকম আসে এটা এক নজরে দেখে নিই। মনিটরটির ডিসপ্লে দেখার আগে একটু ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নিই। এটা হচ্ছে যে আপনার এই মনিটরে ডিসপ্লে দেখার জন্য কী কী পোর্ট ইউজ করছে আমি প্রথম একবার দেখিয়েছি, তারপর আরেকবার বলে নিই। এটার সাথে আপনি VGA এবং HDMI দুইটা পোর্টই আছে। তো আমার কাছে যেহেতু HDMI কেবল আছে, আমরা এটা দিয়েই দেখবো। কিন্তু এই মনিটরে কিন্তু আরেকটা ফিচার এক্সট্রা দেওয়া আছে, যেটা আপনি এসপিতেও পাবেন না, আসুসেও পাবেন না, প্লাস শাওমিতেও পাবেন না, এটা পাবেন একমাত্র ট্যানসোনিকের ভিতরে। কারণ তার সাথে একটা বিল্ট ইন স্পিকার আছে। সবচেয়ে কম দামিও যদি আপনি একটা স্পিকার কিনতে যান বাজারে, একবারে কম দামি হইলেও ভাই 250-300 টাকার নিচে কোনো স্পিকার নাই, সেই ক্ষেত্রে আপনাকে একটা স্পিকার সে বিল্ট ইন দিচ্ছে মনিটরের সাথে। এটা হচ্ছে ওই মনিটরের একটা প্লাস পয়েন্ট। যদি আপনি দুইটা মনিটরের পার্থক্য ধরেন, আপনি বলতে পারেন ভাই এসপি আসুস এটা তো IPS ডিসপ্লে, এটা তো ভাই VA, হ্যাঁ এটা আপনি পার্থক্য ধরতে পারেন। হ্যাঁ, আবার যদি আপনি প্লাস পয়েন্ট ধরেন, এটার সাথে কিন্তু ভাই একটা বিল্ট ইন স্পিকার আছে, যে আপনি ওই দুইটার সাথে কিন্তু নাই। আবার প্রাইস দেখেন, প্রাইস অনুযায়ী কিন্তু জিনিস কিন্তু খারাপ না। তো চলেন আমরা ডিসপ্লেটা দেখে নিই, কথা না বাড়াই। তো ভিউয়ার্স, এ হচ্ছে মনিটরের রেজুলেশন। এই মনিটর আরও অনেক ফিচার আছে, এই মনিটরের সাথে দারুণ একটা ফিচার আছে যেটা সচরাচর আসলে থাকে না মনিটরের সাথে। অনেকে দেখা যায় আমরা কম্পিউটার বন্ধ করতে ভুলে যাই, বা মনিটর বন্ধ করি নাই, কম্পিউটার বন্ধ করে চলে গেছি। তো আপনি যদি একটা টাইমারের মাধ্যমে মনিটরটি বন্ধ করতে পারেন, তাতে সুবিধা আছে না একটা? অবশ্যই আছে। এই মনিটরের সাথে একটি ফিচার এরকমই আছে, আপনি ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মনিটরটি চলবে, এরকম একটা টাইম সেট করে দিলে অটোমেটিক আপনার মনিটরটি ওই টাইমে যে বন্ধ হয়ে যাবে। এই ফিচারটা আছে আপনার এই মনিটরের ম্যানুয়ালের ভিতরে, এখানে একটি ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালের ভিতরে ফিচারটি আছে। আপনারা চাইলে এটা সেটিং করে নিতে পারবেন, আর ফিনিশিং এটা হয়। বর্তমান মার্কেট প্রাইস এই মনিটরটির কত আছে? বর্তমান মার্কেট প্রাইস আমি আরেকবার বলে দিচ্ছি, মাত্র 12,000 টাকা, সাথে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার থাকছে। মনিটরটির মার্কেট প্রাইস আপনার দাম কোয়ালিটি ওভারঅল যদি আপনি মিলান, বর্তমানে সেরা মনিটর এটি আপনি বলতে পারেন। কারণ বাজারে এই দামে আর কোনো মনিটর আপনি এরকম ফিচার সহ পাবেন বলে আমার মনে হয় না। তো যদি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন। কোনো কিছু জানার বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে এখান থেকে আপনারা ভিজিট করে আসতে পারেন। আমাদের পেজটার নাম হচ্ছে এক্সট্রিম কম্পিউটার ইশপ। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন নতুন কোনো ভিডিও নিয়ে জানি আবার আপনাদের সামনে আসতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।